কথাটা কি হলো, আমার এমন একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে আমি ধরব। এরপর মহাদেবে দেখো তাহারি লিঙ্গ মোহিনী যত ছুটছে আর মহাদেব তত লিঙ্গ বাড়াতে বাড়াতে চলেছে, ধরবে তারপর ছাড়বে। তখন নারায়ণ চিন্তা করলো স্বয়ং দেবাদিতে মহাদেব সে তোমাকে চিনতে পারে নাই, হ্যাঁ একে সাইস্তা করতে হবে, তোমাকে ধরে ফেলবে, একে আমাকে ধরে ফেলবে, তাহলে আমাকে চিনে ফেলবে। নারায়ণ তখন সুদর্শন চক্রকে ছেড়ে দিল, যাও শিবের লিঙ্গ ছেদন করো, শিবের লিঙ্গ ছেদন করো, শিবের লিঙ্গ ছেদন করো, শিবের লিঙ্গ ছেদন করো, ধরো তুমি আমার কথা ধরো, শিবের লিঙ্গ ছেদ এরপর সেই সুদর্শন চক্র সেই লিঙ্গ ছেদন করতে 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 মাল ছাটাই হচ্ছে, মাল ছাটাই হচ্ছে। দেবাদিদেব মহাদেবে এইরূপ দশা থেকে স্বয়ং পার্বতী চিন্তা করলো, এ যদি একবারে ছাটাই হয়ে যায়, একবারে শেষ হয়ে যায়, তাহলে এতে হিজড়ে হয়ে যাবে, হ্যাঁ এ তো কিছুই থাকবে না, একবারে ফতুয়া হয়ে যাবে, তাহলে এ তো পুরুষ থাকবে না, এ তো ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, তাই এ গতি কি হবে। এবার ছুটে গিয়ে মা জননী দোহাতে ধরিল, সেই জায়গায় সুদর্শন চক্র দেখো অমনি থেমে গেল, যেই না দোহাত ধরে অমনি ধরে লই, ওইটুকু জায়গা বাবা বাপকে বাকি থেকে যায়, আর সুদর্শন চক্রকে হাত হাত দিতে পারছে না, মায়ের হাতে হাত দেবো কি করে, মায়ের হাতে হাতে আঘাত লাগবে, যার জন্য ওইটুকু জায়গায় থেকে গেল। এ জগতের মাঝখানে যত যত পুরুষ আছে ওইটুকু জায়গায় রয়, আর বাদ বাকি জায়গায় ছাঁটাই হয়ে যায়। মা দুর্গা যদি না থাকতো তাহলে সব শেষ হয়ে যেত, আর শিবের যদি শেষ হয়ে যেত জগতের মধ্যখানে পুরুষ বলে কেউ থাকতো না, সবাই ও হিজড়েই হয়ে যেত। হ্যাঁ তারপর স্বয়ং নারায়ণ দর্শন দিয়ে বলল, হে দেবাদিদে তুমি আমায় চিনতে পারলে না, কামে বসিত হয়ে তুমি আমাকে ধরবার চেষ্টা করলে, তোমার পূজা কেউ করবে না, 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 দোহাই তোমার করি গো মানা, তোমার পূজা কেউ করবে না, করবে হে প্রভু আমার পূজা যদি কেউ না করে তাহলে এই জগতের মঙ্গল হবে কি করে, সত্যম শিবম সুন্দরম, তাহলে আমার উপায় কি। বলে শোনো পূজা যদি হয় তোমার ওই কাটা মাথাতে পূজা হবে গো, কাটা মাথাতে পূজা হবে গো, যে কাটা আমি কেটেছি কাটা মাথাতে পূজা হবে হবে গো। ব্যাস সেই দিন থেকে এত বড় শরীর তৈরি হয়, এক এক জায়গায় স্ট্যাচু হয়, তার চরণে পূজা দেয় না, ওই শিবর লিঙ্গ মাথায় পুজো দেয়। হ্যাঁ এই তো হলো তোমার ব্যাপার, আর আমার মা দাঁড়িয়ে আছে বাবার বুকে, এ কে কোনোদিন পারবে গো মা, এত বড় অপরাধী স্বামী হলেও স্বামীর বুকে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন, একটা পা দিয়েছে টুটিতে আর একটা পা দিয়েছে ভটিতে। ও মা ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ওরে ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা, ছিচি লজ্জা লাগে না, মা তোর শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। ও মা জগতের মাঝখানে তুই কি শিক্ষা দিলি, যার জন্য তুই শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছিস। তাইতে বলি পাল্লাদার তোমারে জানাই, যে রূপ দেখাইয়ে গেছে দেবতারা তাই, তাদের মানে রাখবার জন্য তোমাদের কে কয়, শোনোই আমার দাদু ভাই আমি তোমারে জানাই, তোমার স্মৃতি রাখবার তরে তোমার পূজা করি প্রতি ঘরে ঘরে, শোনোই আমার পাল্লাদারে তোমারে জানাই, তোমার পূজা না করিলে কি বা হতো তাই, কলিযুগের মাঝেখানে কে বা জানি হলো, নামে যারে চন্দ্রধনে কে জানে মনে বলো, নামে যারে চাঁদ সদা গড়ে জানি ছিল না, সেই চাঁদ সদা গড়ে কি কর্ম করিল, তোমার যুগে মনসা বিবাহ হয়েছে, এইবারে দেবী রূপে মান না পেয়েছে, এইবারে মনসা সে চিন্তা করে যাই, কলিযুগের মাঝেখানে আসবে তো তাই, অবশেষে দেখো মোরা পূজা যে করবে, অবশেষে সেই দিন স্থান আমার হবে, সেই কারণে মা মনসা কি কর্ম করিল, চন্দ্রধনু কলিযুগে ছেলে জানি ভালো, চাঁদ সদা গড়ে কি করিও পাই, মা মনসারে দেখো পুজো দিয়ে দেয়, সেদিন থেকে মা মনসার পুজো প্রচলন হলো, আর তোমার যুগে দেবী দেখো স্থানে দেখো পেল, মা মনসার পূজা যদি এ যুগের ছেলে চাঁদ সদাগর না করত, হ্যাঁ দেবী বলে কে মানিত, দেবী বলে কে মানিত, মানতো কে মানতো মা মনসাকে দেবী বলে, তাহলে তোমার যুগে সেই দিদিমাকে মান দিয়েছি আমরা, বলো দেবী বলে কে মানিত, দেবী বলে কে মানিত,
আজি বলো কথা একটু ভেবে ধরে ভেবে বলে তোমার মান রাখবার জন্য আমরা কালী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা আমরা করে থাকি আর তাছাড়া আমরা উদ্ধার পাই কিসে আমরা হরি নামে এই হরি নাম ছাড়া এই জীবের গতি নাই গতি নাই হরি নাম কোথায় ছিল কিশোরী ভান্ডারে ছিল গোলোকে গোপনে ছিল নিতাই এ নাম এনেছিল আর গৌরী জীবের দ্বারে দ্বারে বিলাই বাবা বা আরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নদিয়া নগরে শশী মায়ের ঘরে নদিয়া নগরে শশী মায়ের ঘরে উদয় হলেন অভিমান নাই বলে যাই এখন গৌর আমার দ্বারে দ্বারে তিনি চলে গেল হরি নামে দেখো ভবে সেজন বিলাইল হরি নামে দ্বারে দ্বারে যাকে যাকে দেখতে পাই তাহার কাছে পাইয়ে ধরে কর জোরে গায় ও ভাই একবার বলো না একবার বলো না একবার হরি বল বলো একবার বলো হরি বল একবার বলো হরি বল না কেন হরি বল বলবো কেউ বলেছে হরি আবার কেউ বলেছে না না এ পাগল একে ধরে মারো কেউ আবার মেরেছে পিঠের ছাল চামড়া ছাড়িয়ে দিয়েছে কেউ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তথাপিও বলে গিয়েছে এই বিশ্বে যত আছে নগর আদি গ্রাম আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরি নাম যার জন্য এই জীবের দ্বারে দ্বারে কিনে হরি নাম বিলাইছেন এই হরি নামের গুণে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার হরি নাম করলেই জীব পরিত্রাণ পেয়ে যায় শুধু হরি নাম করলেই উদ্ধার হয়ে যাবে তাই হরি নামে কি হয়েছিল তুমি একটুখানি শুনে যাও একটুখানি শুনে যাও সুর মাঝে তোমায় কইয়ে যাও শুনে বলিতে বলিতে কথা করে জিজ্ঞাসন করিল এখন আমার যুগে ছেলে নাম যার পরশুরাম তার বাবা হলো যমদগ্নি মুনি হ্যাঁ যমদগ্নি মুনি তার বাবার কথায় পরশুরাম মায়ের মাথা কেটেছিল পুনরায় বলেছিল যে কি বর চাস বলে আমার মাকে তুমি আবার ফিরিয়ে দাও তার কাটামণ্ডু যেন ধরে লেগে যায় পুনরায় আবার ধরে লেগে গিয়েছিল বলো তোমার যুগে এমন আছে নাকি কেউ যদি মরে যায় তাকে আবার বাঁচিয়ে দেওয়া হয় আছে কেন নেই কলিযুগের মাঝে কানেতে গৌর হরি এলো নদিয়ার নবদ্বীপে জন্ম হলো বাবা নদিয়ার মাঝখানে নবদ্বীপ ধামে সচিব গল্প সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে অবতীর্ণ হলো আমার গৌর হরি প্রতিদিন হরিনাম করে কোথায় শিবাসের আঙিনায় এই শিবাসের আঙিনায় হরি নাম করে প্রতিদিন কিন্তু আজকে যেন শিবাসের স্ত্রী মালিনী এবং তার ছেলে গোপাল চার দিন থেকে জ্বরে পড়ে আছে মায়ের কোলে ছেলে থাকতে থাকতে সে 5-7 বছরের ছেলে সে কিন্তু হঠাৎ ছটফট করতে আরম্ভ করলো হঠাৎ ছটফট করে ছেলেটা জানতে পারলো যে আমার এবার মরণ অনিবার্য মাকে বলছে মাগো মাগো আমি কোথায় আর বাঁচবো না মাগো মা মাগো
আমি বোধহয় আর বেশিক্ষণ বাঁচবো না, আমার যাবার বেলা। মা গো আমা তুমি বিদায় প্রণামে না, ওরে যাবার বেলায় মা গো আর মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, বাছা রে হে এমন করছিস কেন বাবা, তোর কি হয়েছে বাবা, বল বাবা বল তোর কি হয়েছে বল। এই কথা কইতে কইতে হঠাৎ কিন্তু ছেলেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ছেলেটা মারা গেল। আর যেই না ছেলেটা মারা গেল, মালিনী গন্ধন করতে লাগলো, কাঁদছে কিন্তু গুনগুন গুনগুন করে কাঁদছে। পাছে যদি সে আঙিনার মাঝখানে হরি নাম করছে আমার গৌর হরি তার কানে যদি পৌঁছায় তাহলে নামের ব্যাঘাত ঘটবে। তার জন্য মা হয়ে যে নারী ছেড়া ধন সন্তান মারা গেছে, মা হয়ে সে কিন্তু গুনগুন করে কাঁদছে। যেই গুনগুন আওয়াজ শুনে তার স্বামী শিবাস ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল যে তার ছেলে মারা গেছে, আর মালিনী মা সে ছেলেটাকে আঁকড়ে ধরে সে কাঁদছে। মালিনী কি হয়েছে মালিনী? স্বামী গো তোমার পুত্র মারা গেছে, সে কোনোদিন আমাকে মা বলে রাখবে না, সে মারা গেছে। মারা গেছে বেশ, তবে তুমি চুপ করো, তুমি কেঁদো না, তুমি যেই গুনগুন আওয়াজ করছো ওই গুনগুন আওয়াজ আমার কানে গেল বলে আমি তোমার কাছে এলাম। তুমি চুপ করো গো, তুমি যদি কাঁদো তাহলে আমার গৌর হরির কানে যাবে আর হরি নামের ব্যাঘাত ঘটবে। বলে স্বামী গো তুমি হরি নামের ব্যাঘাত ঘটবে এই কথা চিন্তা করছো, তুমি তো বাবা আর আমি মা, বাবার থেকে মায়ের দরদ অনেক বেশি হয়, সে আমার নারী কাটা ধর, 10 মাস তাকে আমি গর্ভে ধারণ করেছি বাবা, নিজের জীবনকে বাঁচি রেখে আমি তার জন্ম দিয়েছি, কিন্তু শ্বশুর বেলায় আজকে সে মারা গেছে, চিরদিনের তরে কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। কোনো মাকেই মরা ছেলেকে ফেলে এইভাবে চুপ করে বসে থাকতে পারে? মরা ছেলেকে কোলে লয়ে মা কাঁদতেই থাকে? ছেলে তো মরে যাওয়ার তো দূরের কথা, ছেলে যদি 4 দিন জ্বরে পড়ে থাকে ছেলের মায়ের কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, সবসময় চিন্তা হয় শুধু ছেলের কাছেই বসে থাকে, মাথার গোড়ায় বসে থাকে আর শুধু মা কালীর কাছে কামনা করে, নাই মা দুর্গার কাছে মানত করে, মা গো আমার ছেলেকে ভালো করে দাও, তোমাকে জোড়া পাঠা বলে দেব, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, তার যা অসুখ আছে তুমি আমাকে দাও। স্বামী গো পুত্র যদি পড়ে জ্বরে মা থাকে অনাহারে, বসে থাকে আর শুধু ভগবানের কাছে ছেলের মঙ্গল কামনা করে। কোনো মা যদি ছেলেকে রেখে নিজেই মারা যায় তাহলে মারা যাওয়ার পরে যদি পুড়িয়ে ছাই করে দেয়, পোড়া ছাই পর্যন্ত হাপুত্র হাপুত্র বলে ডাকে, আর কাউকে হয়তো মাটির তলে পুঁতে দেয়, পুঁতে দেওয়ার পরেও সেই হার কখানা হাপুত্র হাপুত্র বলে ডাকে। তুমি কি জানো স্বামী, মায়ের মরা দেহ যখন মাটিতে যাই পোতা, আহা মরে মরে রে কাক।
কাকা বাবু দশের মাঝখানে দিয়ে আজ আশীর্বাদ করেছে দশ টাকা দিয়ে আমি গৌরহরির কাছে ভগবানের কাছে নিবেদন করবো ভগবান যেন শেষের দিনে যেন দেখা দিও অনিল দাস কাকাবাবু এসে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছে আপনার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম দান কোনোদিন নষ্ট হয় না সেই দান চিরদিন তোলা থাকে ভগবানের কাছে ভগবান দানের প্রতিদান হিসাবে যেন তুমি তাকে ফেরত দিও ভগবানের কাছে আমার জন্য আপনারা একটু বড় জোরে প্রার্থনা করবেন যে আমার আর এক মা জননী দশ টাকা দিয়ে আশীর্বাদ করলেন তাই আপনারা সবাই ভগবানের কাছে বলবেন যে আমি কবি গান গাইছি অনেক বড় হয় অনেক বড় হয় এমন আশীর্বাদ করবেন না ভগবানের কাছে শুধু বলবেন আমি যে কাজে নেমেছি এই হরি কথা কৃষ্ণ কথা গাইতে হরি বল হরি বল হরি বল আর কাকাবাবু এসে আমায় 20 টাকা দিয়ে আশীর্বাদ করলেন এই হরি কথা কৃষ্ণ কথা গাইতে গিয়ে অনেকের জন্য যেন আমার মনের মধ্যে অহংকার না আসে এই অহংকারই পতনের মূল এই অহংকারের জন্য রাবণ রাজা শেষ হয়ে গেছে এই অহংকারের জন্য অনেক রাজা মহারাজা শেষ হয়ে গেছে এই অহংকার থাকলে পরে হরি কথা কৃষ্ণ কথার মুখ থেকে বেরোবে না আপনাদের মতো দশের চরণ আমি সাজাব সেবা করার সুযোগ পাবো না তাই এই অহংকার যেন আমার মনের মধ্যে প্রবেশ না করে এইটুকু আমরা ভগবানের কাছে করবেন নিতাই গমরে হরি বল হরি বল হরি বল একজন পরেশ বিশ্বাস আর একজন আর এক কাকা বাবু আমায় 20 টাকা করে উপহার করেছে গোবিন্দ আপনাদের মঙ্গল করুক এ আমার শুভকামনা রেখে